অষ্টম অধ্যায় বৃত্ত। আমরা জেনেছি যে বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। বৃত্ত সম্পর্কিত বিভিন্ন ধারণা যেমন কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে সমতলে কোন বৃত্তের চাপ ও স্পর্শ সম্পর্কিত প্রতিজ্ঞার আলোচনা করব আমরা। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে তা হল বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে, বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে উপপাদ্যগুলো প্রয়োগ করতে পারবে, বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য বর্ণনা করতে পারবে। প্রথমে আমরা বৃত্ত বৃত্তকে এটা জানি। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরে অবস্থিত। নির্দিষ্ট বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোন বিন্দু যে আবদ্ধ পথে চিত্রিত করে তাই হলো বৃত্ত। ব্যাসার্ধ কেন্দ্র হতে বৃত্তস্থ কোন বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। আমার পাশের চিত্রটি খেয়াল করি, মনে করি ও সমতলে কোন একটি বিন্দু এবং আর তার নির্দিষ্ট পরিমাপ। সমতলস্থ যে সকল বিন্দু ও থেকে আর দূরত্ব অবস্থিত, সমতলস্থে যে সকল বিন্দু আর দূরত্ব অবস্থিত তাদের সেটি হচ্ছে বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাসার্ধ হচ্ছে আর। সমতলে এ বি সি হলো বিন্দু এবং ও এ, ও বি, ও সি এই তিনটি সবগুলি হলো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের অভ্যন্তর ও বহির্ভাগ। যদি কোনো বৃত্তের কেন্দ্র ও এবং এর ব্যাসার্ধ যদি আর হয় তবে ও থেকে সমতলের যে সকল বিন্দু আর এর চেয়ে ছোট তাদেরকে বলা হয় বৃত্তের অভ্যন্তর এবং যে সকল বিন্দু আর এর চেয়ে বেশি তাদেরকে বলা হয় বৃত্তের বহির্ভাগ। বৃত্তের জ্যা ও ব্যাস বৃত্তের দুটি ভিন্ন বিন্দু সংযোগ রেখার সহ একটি জ্যা। বৃত্তের যে কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে বৃত্তের জ্যাটিকে বৃত্তের ব্যাস বলা হয়, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা হলো ব্যাস। আমরা পাশের চিত্রে লক্ষ্য করি, পাশের চিত্রে এ বি ও এ সি বৃত্তের দুটি জ্যা, কিন্তু এ সি কে বৃত্তের ব্যাস বলা হচ্ছে কারণ এ সি বৃত্তের কেন্দ্র ও দিয়ে যাচ্ছে। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে বৃত্তের ব্যাস হবে। বৃত্তচাপ বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে বলা হয় চাপ। পাশের চিত্রে আমরা এ ও বি বিন্দু দুটি লক্ষ্য করি। দেখা যায় দুটি অংশের একটি অংশ ছোট, অন্য অংশটি তুলনামূলকভাবে বড়। ছোট অংশটিকে বলা হয় উপচাপ এবং বড় অংশটিকে বলা হয় অধিচাপ। এ ও বি এই চাপের প্রান্ত বিন্দু, এ ও বি হলো এই চাপের প্রান্ত বিন্দু এবং চাপের অন্যান্য সকল বিন্দু হচ্ছে তার মধ্যস্থ বিন্দু। কোণ কর্তৃক খণ্ডিত চাপ একটি কোণ কোন বৃত্তের একটি চাপ খণ্ডিত বা ছিন্ন করে বলা হয় যদি চাপের প্রত্যেক প্রান্ত বিন্দু কোণটির বাহুতে অবস্থিত হয়। কোণটির প্রত্যেক বাহুতে চাপটি অন্তত একটি প্রান্ত বিন্দু অবস্থিত হয় এবং চাপটির অন্তঃস্থ প্রত্যেকটি বিন্দু কোণটির অভ্যন্তরে থাকে। আমরা পাশের চিত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব চাপটির প্রত্যেক প্রান্ত বিন্দু কোণটির বাহুতে অবস্থিত। এই চাপটি আমরা যদি দেখতে পাচ্ছি যে এ ও বি কোণটি এ বি এপিবি চাপের উপর দনা হয়। এখানে এর প্রান্ত বিন্দু হলো এ এবং বি এবং এই কোণটি এদের কোণটির বাহু দুটি এই প্রান্ত বিন্দুর মধ্যে আছে। কোণটির প্রত্যেক বাহুতে চাপটির অন্তত একটি প্রান্ত বিন্দু অবস্থিত হয়। আমরা দেখতে পাচ্ছি এই কোণটির এ বি এ ও বি দুটি বাহু এবং এই চাপের দুটি বিন্দু দুটি বাহুতে অবস্থিত। চাপটির অন্তস্থ প্রত্যেক বিন্দু কোণটির অভ্যন্তরে থাকে। চিত্রে আমাদের যে এপিবি চাপ আছে এর মধ্যে যে পি হচ্ছে তার অন্তস্থ বিন্দু এবং এই অন্তস্থ বিন্দুটি এই কোণের অভ্যন্তরে আছে। বৃত্তস্থ কোণ একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের একটি বিন্দু হলে এবং কোণটির প্রত্যেক বাহুতে শীর্ষবিন্দু ছাড়াও একটি বিন্দু থাকলে কোণটিকে একটি বৃত্তস্থ কোণ বা বৃত্তের অন্তর্লিখিত কোণ বলা হয়। আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে চিত্রে এ সি ডি একটি বৃত্তস্থ কোণ, এখানে সি হচ্ছে কোনটি শীর্ষবিন্দু এবং এ ও বি তার অন্য দুটি বিন্দু। এখানে সি বৃত্তের মধ্যে অবস্থিত এবং এ ও বি ও বৃত্তের মধ্যে অবস্থিত। প্রত্যেক বৃত্তস্থ কোণে বৃত্তে একটি চাপ খণ্ডিত করে। এই চাপ উপচাপ, অধিচাপ এবং অর্ধচাপযুক্ত চাপও হতে পারে। একটি বৃত্তস্থ কোণ বৃত্তে যে চাপ খণ্ডিত করে কোণটি সেই চাপের উপর দণ্ডায়মান। এখানে যে চাপ খণ্ডিত করেছে আমাদের এই কোণটি সেটি হল এ পি বি, এই বৃত্তস্থ কোণটি এ পি বির উপর দণ্ডায়মান এবং খণ্ডিত চাপের অনুমতি চাপ অন্তর্লিখিত। এখানে এপিবি ছাড়া এই বাকি অধিচাপটুকু হলো এর খণ্ডিত চাপ এবং এই চাপের উপর এই কোণটি
অন্তর্লিখিত। তাহলে এপি বি এবং এসি বি পরস্পর চাপের অনুবন্ধী চাপ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হল একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়। কোণটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর তা হল দণ্ডায়মান বলা হয়। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি কোণটি এপিবি চাপের উপর দণ্ডায়মান এবং এই এ ও বি কোণটি এপিবি চাপ খণ্ডিত করে থাকে। উপপাদ্য দুই, বৃত্তে সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবি ও সিডি বৃত্তের সমান দুটি যায়। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি সমদূরবর্তী। অঙ্কন, আমরা ও থেকে ওএ এবং ওসি যোগ করি এবং ও হতে এবি এর উপর ওই এবং সিডি এর উপর ওএফ লম্ব অঙ্কন করি। প্রমাণ, আমরা অঙ্কন অনুসারে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি। সুতরাং আমরা বলতে পারি যে এই ইকুয়াল টু বিই এবং সিএফ ইকুয়াল টু ডিএফ। এর কারণ হচ্ছে আমরা জানি কেন্দ্র থেকে ভিন্ন যে কোনো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব তাদেরকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু আমাদেরকে দেওয়া আছে তাহলে এই ইকুয়াল টু বি, তাহলে সুতরাং A equal to half AB এবং CF equal to half CD। কিন্তু আমাদের দেয়া আছে AB equal to CD, সুতরাং আমরা বলতে পারি এই AE ইকুয়াল টু সিএফ। এখন আমরা একটি চিত্রের দিকে লক্ষ্য করি যে ত্রিভুজ ও সিএফ এবং ত্রিভুজ ও এই তে এদের দুটি কোণ ও ই এ এবং সিএফ ও সমকোণ, দুটি সমান এবং এদের ও সি ইকুয়াল টু ও এফ, কারণ হচ্ছে এরা একই বৃত্তে ব্যাসার্ধ এবং আমরা একটু প্রমাণ করলাম এ ইকুয়াল টু সিএফ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF, যেহেতু ত্রিভুজটি সর্বসম তাহলে এই ত্রিভুজটির সবকিছু সমান। সুতরাং আমরা বলতে পারি OE ইকুয়াল টু OS। কিন্তু এই OE এবং OF হচ্ছে কেন্দ্র হতে যথাক্রমে AB এবং CD এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমরা বলতে পারি AB ও CD পরস্পর সমদূরবর্তী। প্রমাণিত। উপপাদ্য চার, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ দ্বিগুণ। উপপাদ্য চার, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে একই উপচাপ BC উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ BAC এবং কেন্দ্রস্থ কোণ BOC। আমাদের প্রমাণ করতে হবে কোণ BOC ইকুয়াল টু টু কোণ BAC। অঙ্কন, এ হতে আমরা এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ কেন্দ্র দিয়ে একটি রেখা এরিয়া কি। প্রমাণ,
প্রমাণের ধাপ এক। আমরা ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি ইকুয়াল টু কোণ বি এ ও প্লাস কোণ এ বি ও। কারণ হচ্ছে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টির সমান। এখন ত্রিভুজ এ ও বি এ আমরা দেখতে পাচ্ছি যে ও এ ইকুয়াল টু ও বি, কারণ তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু ও এ আর ও বি সমান, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি কোণ বি এ ও ইকুয়াল টু কোণ এ বি ও, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। তাহলে সুতরাং আমরা এক ও দুই থেকে লিখতে পারি কোণ বি ও ডি ইকুয়াল টু টু কোণ বি এ ও। অনুরূপভাবে আমরা ত্রিভুজ এ ও সি হতে লিখতে পারি কোণ সি ও ডি ইকুয়াল টু টু কোণ সি এ ও। এখন আমরা এই দুটি যদি যোগ করে দেই কোণ বি ও ডি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল টু টু কোণ বি এ ও যোগ টু কোণ সি এ ও, অর্থাৎ কোণ, কারণ বিওডি আর সিওডি এর যোগফল হচ্ছে কোণ বি ও সি, এবং বিএ ও সি এর যোগফল হচ্ছে টু কোণ বি এ সি, যা আমাদের প্রমাণ করার কথা ছিল, অর্থাৎ আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো।